हेलो गाइस, गुड मॉर्निंग। बिनिस ब्लॉगे तुम्हारे सकल के वेलकम। আমি ভালো আছি, আই হোপ তোমরাও সবাই অনেক 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 ভালো আছো। আর আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম সকালবেলায়, কারণ আজকের ব্লগটা কিন্তু অনেকটা এক্সাইটিং হতে চলেছে। কারণ আজকে আমি আর আমার মেয়ে আমরা ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম বলতে বিনি হওয়ার পরে, তো বিনি হওয়ার পরে বিনির আর আমার এটা হচ্ছে ফার্স্ট কালী পুজো দেওয়া, মানে বাড়ি থেকে উপোস থেকে পুজো দেওয়া। কারণ আমার মনে মনে আমি মানত করেছিলাম সেটা বিনি হওয়ার আগে, তো সেটা বিনির মুখে ভাতের আগে মোটামুটি মানতগুলো দিয়ে দেব, যার জন্য সকাল সকাল চানধান কমপ্লিট হয়ে গেছে আর এখন হয়ে যাব রেডি। আর সেই সাথে বিনি একটু ঘুম দিয়েছে, বিনি ঘুম থেকে উঠে গেলে তারপরে বিনিকে রেডি করাবো, ঠিক আছে? আর এই যে বিনি ঘুম দিয়েছে, তো বিনি যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ আমি রেডি হয়ে যাব। আর আজকে কিন্তু আমরা যাব একসাথে, মা, আমি আর আমার শাশুড়ি মা। তো চলো আগে ঝটপট রেডি হয়ে যাই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজকে বাড়িতে পুচপুকে এত সকাল সকাল বেরোতে হচ্ছে বলে সমস্যা হচ্ছিল, কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এই যে বিনি, বিনি তো আমরা বেরিয়ে পড়েছি, সামনে থেকে শাশুড়িকে তুলে নেব, তারপর ওখান থেকে মন্দিরে, ঠিক আছে? তো টুকটুকি পেয়ে গেছি, টুকটুকিতে করেই যাব। সবেমাত্র আমরা পুজো দিয়ে চলে এলাম, কারণ এত গরম যে ওখানে পুচকু এত বিরক্ত করছিল যে আর ওখানে ভিডিও করতে পারলাম না, তাই সোজা বাড়িতে চলে এসেছি। আর পুচকু ঘুমিয়ে পড়েছে, কারণ গরমে একদম সেদলে গেছে এরকম একটা ব্যাপার। তো পুজো দিয়ে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, কারণ এখানে কিছুদিন থাকবো, অনেক প্ল্যানিং আছে, সেগুলো তোমরা আগে জানতেই পারবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। দেখো বিনি এখন সময় পেলেই শুধু ভূত হতে চায়, যখনই সময় পায় শুধু ভূত হয়। এখন কিন্তু প্রস্তুতি চলছে, মানে সেই ফুটপ্রিন্টটা নেওয়া হবে, তার জন্য প্রস্তুতি পর্ব আমরা ঘরোয়াভাবে করছি। তো বলতে পারো এটা এক প্রকার ইয়ে হচ্ছে আর কি, হবে কি না ট্রায়াল চলছে, ঠিক আছে, হবে কি না। তো বিনি আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, কারণ ও ভাবছে যে ওর মামা কি বলছে বিড়বিড় করে। তো ফাইনালি দেখা যাক রেজাল্টে কি পাই আমরা। পাটা দেয়া হবে এবার, একদম সুন্দর করে সমান করে রাখো। হ্যাঁ, সেটা দেখো, এই যে দেখো রেজাল্টটা এরকম এসেছে। দেখো দেখো, হবে 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 হবে, বুঝা গেছে, হবে। আর একটু তেল দাও, তেল দাও, তেল দাও, আই তেল দাও, হবে। একবারে হয়নি, আরেকবারে চেষ্টা চলছে, বিনি তো কিছু বুঝতে পারছে না। যাই হোক দেখা যাক শেষমেশ কি হয়। না বিনি, করবো লড়বো জিতবো রে। বিনি তাকিয়ে রয়েছে আমার দিকে আর ক্যামেরার দিকে, ও ভাবছে এটা কি হচ্ছে ওকে নিয়ে, এতগুলো মানুষ কি করছে ওকে ঘিরে। হ্যাঁ, এখন হেসে দিল একটুখানি পিটপিট করে, পায়ে আঙুলগুলো একটু চাপ দেব আমি, নাচি 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 বসে বসে নাচছে। ওলে বাবা, খুব মজা, নাচি 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 বাবা। এই ছোট্ট ছোট্ট পায়ে এবার এখানে আবার হবে অ্যাকশন। বিনি চলে আসো, আচ্ছা বিনি লাল, আবার দিয়ে দিয়েছে, আচ্ছা দিবে, পারফেক্ট
তো দেখো ফাইনালি কিন্তু আমি মোমটা গলিয়ে নিয়ে এসেছি, তো এবার হবে আসল ক্যালমা। তো দেখা যাক কি হয়, আমরা একটা টেস্ট করছি, যদি প্রপার হয় তাহলে বুঝতে হবে হ্যাঁ ঠিকঠাক কাজ করেছে। তো এই যে আমি মোমটা এখানে গলিয়ে নিয়ে এসেছি দেখো এই পরিমাণ, এবার এটাকে এখন এই যে ফুটপ্রিন্টটা এই যে দেখো জয় একদম সুন্দর করে এটাকে আর কি প্রপার শেপ দিল। উঁচু করো, দেখা যাচ্ছে না ভালো, দেখাই যাচ্ছে না। আর দেবো না, তো বাইরে দিয়ে পড়ে যাবে, আর দিয়ে দরকার নেই। এটাই এটা দাও, এই যে দেখো মোম কিন্তু ঢেলে দিয়েছি, এবার দেখা যাক কেমন হয়, কারণ এখনো বুঝতে পারছি না কেমন দেখতে হবে। আশা করি মোটামুটি চলে যাবে কাজ, যদি এটা রেজাল্ট ভালো না পাই তাহলে পরে অন্য কিছু আবার অ্যাপ্লাই করব অন্যরকম ভাবে, দেখা যাক কি হয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো, যাই হোক রেডি হয়ে গেলে তারপর আবার তোমাদের দেখাবো যে দেখতে কেমন হলো, ঠিক আছে। দেখো ফাইনালি কিন্তু মোমটা দেওয়ার পরে মানে এরকম দেখতে হয়েছে, তো এখন জয় চেষ্টা করবে এটাকে তোলার, কেমন হয়েছে আমরাও জানি না, মানে আদেও কি হলো কি হলো না কিছুই জানি না। তো দেখা যাক যে এখন তুলতে গিয়ে কি ঝামেলার সম্মুখীন হতে হয়। আস্তে 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 কি এটা পা নাকি পায়ের মতো, এটা এখনো কাজ বাকি আছে, এত কেবল ইয়েটা উঠলো। তো এই যে হলো একটা পা, যেটাকে মানে ফিনিশিং টাচ দিতে হবে, মানে যেরকম ভেবেছিলাম ওরকমটা হয়নি, বাট যেরকম হয়েছে মোটামুটি ঠিকই। দুটোই ঠিক আছে, এখন কাটিং করতে হবে তাহলে বাড়ি ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো ফাইনালি কিন্তু বিনির পায়ের যে ছাপটা সেটা, তো এটা হচ্ছে বিনির পায়ের ছাপটা দেখো, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো জয় এটাকে এখনো সুন্দর করে মানে কাটিং করবে সাইডে টাইডে, তারপর কালার ফালার করলে তারপরে মোটামুটি কমপ্লিট হবে, আর কমপ্লিট হওয়ার পরে তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকের ব্লগটা তাই এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা।